সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখানে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি রাজশাহী জেলার ঝলমলে হাট থেকে জানাবো আজকে রসুনের বাজার। আজকে তারিখ 10 জুলাই 2023 সাল। ঝলমলে হাট বসে সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার এবং সোমবার সকালকার হাট। তো চলুন জেনে আসি আজকে ছোট বড় মাঝারি রসুনের কেমন একবার পলাইলা দর মারে আরো কিছু হলে দিতে চাইছি, 6200 দাম হয়েছে, হয়তো আর কিছু হলে দিতে 2100 টাকা বাড়লে। এখন তো 41 নিচ্ছে এই হাটেলে, 41 নিচ্ছে। কেমন দাম হলো কি দাম বলো ভাই আপনারটা? 6000 বলতে 6000 তারপর মাঝারি আর এখানে একটা বড় গানের ব্যাপারে চাচা বলছে যে 7000 এখন যদি হয়তো কিন্তু কি বলতে পারবো বলছে 7000 দাম হতে পারে। তবে এই পাশে তো বড় মানের ভালো মানের রসুন আছে। ধরো ধরো এরা কি দাম হচ্ছে ভাই? 6.5 পর্যন্ত হচ্ছে। আপনারটা কেমন দাম হলো ভাই? 6700। তো যদি বড় ভালো মানের রসুন 7000 আজকে বেঁচে কিনা হচ্ছে, তাই 2100 কম হচ্ছে, তাই না? আপনারটা মানে 7200 কম হচ্ছে, 600-700 পর্যন্ত দাম হচ্ছে। তো দর্শক, এই যে ভাইয়ের ওষুধটা খুব ভালো মানে 6600-700 পর্যন্ত দাম হয়েছে, হয়তো আমি আর করছে আরো তো 100 বাড়বে, 7500। তো আজকে ঝলমলে হাটে আপনার ভালো রসুন হয়তো 7000-7100-200 টাকা কমেই কিনা বেচা হচ্ছে, আর যেটা মাঝারি সাইজের রসুন 6100-200-র মধ্যে বেচে কিনা হচ্ছে, ছোট রসুন কিছুটা কম। দর্শক, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে একটু আমদানি হয়েছে ঝলমলে হাটে রসুন, অন্যান্য হাটের চাইতে আমদানিটা আজকে বেশি হয়েছে।